এবার শুরু শীতের পালা, হু হু করে ঢুকবে উত্তরে হাওয়া। চলতি সপ্তাহতেই হাড় কাঁপানো শীতের সংকেত হাওয়া অফিসের। তবে রেকর্ড ভাঙা শীত পড়বে রাজ্যের 8টি জেলায়, বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে কবে থেকে পড়বে এবার হাড় কাঁপানো ঠান্ডা, এ বিষয়ে এইমাত্র কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ, নামতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তবে পাকাপাকিভাবে এটাই শীত নয়, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যে। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে, রাতের তাপমাত্রাও কমবে, এর ফলে শীতের শিরশিরানি অনুভূত হবে। কলকাতায় আজ পরিষ্কার আকাশ, আগামী 24 ঘন্টায় আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা, সকাল এবং সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে পারদ কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামান্য অস্বস্তিও থাকবে। শুক্রবার থেকে পারদ আরও কিছুটা নামবে বলেই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে শুক্রবার এবং শনিবার তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নেমে যেতে পারে বলে পূর্বাভাস। মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে, মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টি হবে বলেই অনুমান। তবে দক্ষিণবঙ্গে সেই সম্ভাবনাটুকু নেই। পরিষ্কার আকাশ, ভোর এবং রাতে শীতের আমেজ বজায় থাকবে। হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি নিচে নামতে পারে। তবে এই সপ্তাহতেই রাজ্যে পাকাপাকিভাবে শীত পড়ছে না, সপ্তাহের শেষ দিকে উত্তরের জেলাগুলিতে পারদ 15 ডিগ্রিতে নামতে পারে বলে পূর্বাভাস। পার্বত্য জেলাগুলিতে আরও বাড়বে শীত, আগামী 4 থেকে 5 দিনে পশ্চিমবঙ্গের সব জেলায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার থেকে।